হ্যালো স্টুডেন্টস ভীষণ ডব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য যে গুড নাইট সিরিজ চলছে আজকে তার ক্লাস নাম্বার ফাইভ নিয়ে কিন্তু হাজির হয়ে পড়েছি তোমরা সকলেই জানো আমরা সকালে করে ক্লাস সকাল নটা থেকে যে থিওরি ক্লাসটা করি সেই ক্লাসের ওপর বেসড করে টোয়েন্টি ফাইভ এমসি কিউ কিন্তু আমরা রাত নটার সময় ঘুমাতে যাওয়ার আগে করে তারপর ঘুমাতে যাই তো সেই জন্য সিরিজটার নামও রেখেছি কি গুড নাইট সিরিজ অর্থাৎ শুধুমাত্র থিওরি নয় থিওরির সাথে সাথে সেই থিওরির উপর বেস করে কিছু এমসিকিউ যদি আমরা করি তাহলে আমাদের প্রিপারেশনটা কিন্তু একদম কমপ্লিট প্রিপারেশন হবে তো সকালে আমরা আজকে করেছিলাম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান অর্থাৎ সিন্ধু সভ্যতা তো সেই সিন্ধু সভ্যতা থিওরি পড়ার পর আমরা এখন করব রাত নটার সময় গুড নাইট সিরিজে টোয়েন্টি ফোর ফোর ইম্পর্টো সরি টোয়েন্টি ফাইভ ইম্পর্টেন্ট কোশ্চেন অন সকাল হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান তো ক্লাসটা আজকে শুরু করা যাক তো দেখে না যাক পঁচিশটা কোশ্চেন কী কী রয়েছে তো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কী বলছে দ্য ইন্ডাস সরি দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান ওয়াজ ডিসকভার্ড ইন অর্থাৎ এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশানটা কবে আবিষ্কৃত হয়েছিল কোশ্চেন নাম্বার ওয়ানের তোমরা সকলেই জানো অপশান বি উনিশশো অর্থাৎ উনিশশো সালে এই সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছিল কে করেছিল সেটা হয়ে যাবে দয়ারাম দয়ারাম সাহানি ঠিক আছে দয়ারাম সাহানি প্রথম এই উনিশশো সালে হরপ্পা আবিষ্কার করার মাধ্যম মাধ্যমে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু আমরা দেখব দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান ওয়াজ অর্থাৎ ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনের মো হচ্ছে মেন অর্থাৎ প্রধান ক্যারেক্টারিস্টিক্স কী ছিল কোশ্চেন নাম্বার দুইয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনের একটা প্রধান ক্যারেক্টারিস্টিক ছিল অর্থাৎ এই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা অন্যান্য কনটেম্পোরারি যে সভ্যতাগুলো ছিল সেই থেকে আমরা ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনকে কিন্তু আলাদা করতে পারি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং ট্রিকি কোশ্চেন কেননা অপশানগুলো দেখো খুব কাছাকাছি কিন্তু অপশানগুলো রয়েছে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ড্রেনেজ সিস্টেম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান ইজ নোন অ্যাস প্রি আরেনিক সিভিলাইজেশান বিকজ অফ এভিডেন্স অব অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশানটা হচ্ছে প্রাক আর্য সভ্যতা অর্থাৎ আর্যদের অনেক আগের সভ্যতা কেন বলা হয় এবং কিসের ওপর ভিত্তি করে এই কথাটা বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতা আর্য সভ্যতা নয় এটা হচ্ছে আর্যদেরও আগের সভ্যতা কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কপার কেননা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশানে কপ হচ্ছে কপার পাওয়া গিয়েছিল এবং সেখানে কোনো আয়রনের ব্যবহার পাওয়া যায়নি আমরা সকলে জানি আয়রন আবিষ্কৃত হয়েছিল থাউজেন্ড বিসি নাগাদ ঠিক আছে থাউজেন্ড বিসির দিকে তো থাউজেন্ড বিসিতে আয়রন আবিষ্কৃত হয়েছিল এবং যুগের সময় আমরা আয়রনের ব্যবহার দেখতে পাই কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা আয়রনের ব্যবহার দেখতে পাই না কিন্তু সেখানে কি দেখতে পাই কপারের ব্যবহার রয়েছে তো সেই জন্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশানটা চ্যালকুলেটিক এজের অর্থাৎ প্রস্তর যুগের তো সেই জন্য এই কপারের এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটাকে বলতে পারি যে আর্যদের হচ্ছে আগের সিভিলাইজেশান এটা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব কি বলছে দ্য মেন অকুপেশান অফ পিপিল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান ওয়াজ অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষজনদের প্রধান জীবিকা কী ছিল বা অকুপেশান কী ছিল কোশ্চেন নাম্বার ফোরের সকলেই যেন তোমরা সঠিক উত্তর অবশ্যই অপশান এ এগ্রিকালচার অর্থাৎ কৃষি কাজ ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইশনের প্রধান কাজ আমরা দেখেছি সেখানে তুলা চাষ হতো বার্লি চাষ হতো মিলেট চাষ হতো তারপর রাইস রাইসের এভিডেন্স আমরা পেয়েছি বিশেষ করে ওকে তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার ফাইভ দ্য ভ্যালি পিপল নিউ দ্য ইউজ অফ অর্থাৎ সিন্ধু সভ্যতার লোকেরা কিসের ব্যবহার জানতো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোল্ড সিলভার কপার ব্রোঞ্জ বাট নট আয়রন আমি একটু আগেই বললাম আয়রন আবিষ্কার হয়েছে থাউজেন্ড বিসিতে অর্থাৎ হাজার বিসিতে এবং সেই জন্য ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনে কিন্তু রকম লোহা পাওয়া যায়নি বা আয়রনের ব্যবহার পাওয়া যায়নি কিন্তু তখনকার দিনে গোল্ড সিলভার কপার এবং ব্রোঞ্জ এই কটা ধাতু কিন্তু ব্যবহার দেখতে পাওয়া গিয়েছে ইন্ডাসভ্যালি সিভিলাইজেশান ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স আমরা দেখব দ্য পিপিল অফ নিওলিথিক এজ অনলি নো অ্যাবাউট হুইচ অব দ্য ফলোইং মেটাল অর্থাৎ নিওলিথিক এজের লোকজনরা অর্থাৎ প্রস্তর যুগের লোকজনরা কোন ধাতুর ব্যবহার শুধুমাত্র জানতো কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো সঠিক উত্তর যাবে অপশান ডি কপার কপারের ব্যবহার জানতো শুধুমাত্র নিওলিথিক এজের লোকজনরা এবং আমরা সকলেই জানি পৃথিবীতে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুই হচ্ছে কি কপার ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হুইচ অফ দ্য ফলোয়িং গেমস ওয়াজ নোন টু দা পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের বা সিন্ধু সভ্যতার লোকজনদের কাছে কোন গেমটা বা কোন খেলাটা পরিচিত ছিল বা তারা কোন খেলাটা খেলত কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গেম অফ ডাইস ডাইসের গেম বা যে এখন যেটা হচ্ছে দাবা খেলা বলা হয় বা ছ বা লুডোর খেলা এই যে ডাইসের যে গেমগুলো এই গেমগুলো কিন্তু তাদের কাছে পরিচিত ছিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আমরা দেখব দেখো কি বলছে দ্য ইন্ডাস ভ্যালি পিপিল হ্যা ট্রেডেড রিলেশান উইথ অর্থাৎ সিন্ধু সভ্যতার লোকেদের কোন দেশের সাথে ব্যবসা বাণিজ্য হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অপশানগুলো ভালো করে দেখো ইজিপ্ট গ্রিস সেলন অ্যান্ড মেসোপটেমিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মেসোপটেমিয়া মেসোপটেমিয়ার সাথে কিন্তু ইন্ডাস ভ্যালির সিভিলাইজেশান চলতো এবং মেসোপটেমিয়ানরা এই ইন্ডাস ভ্যালি লোকেদের একটা স্পেশাল নামে ডাকত সেই নামটা হচ্ছে মেলুহা লুহা হ্যাঁ ঠিক আছে এই মেলুহা নামে মেসোপটেমিয়ার লোকেরা ইন্ডাস ভ্যালির লোকেদের ডাকতো ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন আমরা দেখবো হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইন্ডাস সাইটস ওয়াজ নোন ফর ওয়াটার ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সকালবেলার ক্লাসে আমরা ডিটেলস দেখেছিলাম আমি বলে দিয়েছিলাম ওয়াটার বা জল সংক্রান্ত কোনো ব্যাপার হলেই শুধুমাত্র একটা সাইটের নাম উঠে আসবে এবং সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত অর্থাৎ এই যে ওয়াটার ম্যানেজমেন্টের সিস্টেমটা কোন সাইটে পাওয়া গেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ধোলাভিরা ধোলাভিরা যেটা গুজরাটে অবস্থিত আমাদের ভারতবর্ষের সেইখানে ওয়াটার ম্যানেজমেন্টের ব্যাপারে কিন্তু ইন্ডাসভালি সিভিল আমরা এভিডেন্স পাই নেক্সট কোশ্চেন নাম্বার টেন দা ফেমাস সিল অফ ইন্ডাস ভ্যালি ফাউন্ড ইন দা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অর্থাৎ ফেমাস বুল শিল অর্থাৎ একটা শিল পাওয়া গেছে সেই সিলের ওপর কিন্তু একটা বুলের ছবি আঁকা আছে বা চিত্র খোদাই করা আছে সেই শিলটা কোন সাইট থেকে পাওয়া গিয়েছে কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হরপ্পা হরপ্পা থেকে এই শিলটা পাওয়া গিয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য বেস্ট এটা বিস্ট হয়ে গেছে এটা বেস্ট হবে এটা হবে না ওকে এটা হবে না দ্য বেস্ট সোর্স অফ ইনফরমেশান ফর ডিফেক্টিং ইন্ডিয়াস এন্সিয়ান্ট হিস্ট্রি ইজ প্রোভাইডিং প্রোভাইডেড বাই অর্থাৎ আমাদের ভারতের ইতিহাসকে সব থেকে ভালোভাবে বর্ণনা করা যেতে পারে ইতিহাসের কোন কি বলবো এভিডেন্সের ওপর ভিত্তি করে কোশ্চেন নাম্বার ইলেভেনের অপশানগুলো দেখো রিলিজিয়াস লিটারেচার মনুমেন্টস ইনস্ক্রিপশান এবং পেন্টিং তো সব থেকে সব থেকে ভালোভাবে আমরা ডেফিক্ট করতে পারি ইনস্ক্রিপশানের ওপর ভিত্তি করে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইনস্ক্রিপশান নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখব শিল ইন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান ইজ প্রাইমারিলি ইউজড অ্যাজ অর্থাৎ এই যে ইন্ডাস ভ্যালিতে যে সমস্ত শিলগুলো পাওয়া গেছে আমরা একটু আগেই পড়লাম সিল যেটা হরপ্পা হচ্ছে হরপ্পা সাইড থেকে পাওয়া গেছে এই শিলগুলো প্রধানত কিসের জন্য ব্যবহার করা হতো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানগুলো অপশান সি টু সিগনিফাই ওনারশিপ প্রপাটি প্রপার্টি অর্থাৎ একটা কোনো একটা প্রপার্টি বা সম্পত্তির অধিকারিত্ব বোঝাতে এই সিলগুলোর ব্যবহার করা হতো এবং ব্যবসা বাণিজ্যর জন্য কিন্তু ব্যবহার করা হতো অপশান এটা কিন্তু দেখে তোমরা ভুল করবে না এটা বলেছে এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ লেনদেনের জন্য কিন্তু ব্যবহার করা হতো এটা বলা হয়েছে লেনদেনের জন্য কিন্তু সিল ব্যবহার করা হয় না লেনদেনের জন্য কি ব্যবহার করতো আমরা সকালবেলা দেখেছি লেনদেনের জন্য কিন্তু বিনিময় প্রথা ব্যবহার করা হতো তোমার কাছ থেকে আমি এক বস্তা চাল নিলাম তার বদলে তুমি আমাকে হচ্ছে এক বস্তা তুলো দিলে এইভাবে বিনিময় প্রথাই হতো কিন্তু এই সিল কিন্তু ব্যবহার করা হতো না এক্সচেঞ্জ অফ ট্রেডের ক্ষেত্রে ঠিক আছে ওই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টু সিগনিফাই দ্য ওনারশিপ অফ প্রপার্টি কোনো সম্পত্তির অধিকারিত্ব বোঝাতে যে এটাই আমার সম্পত্তি সেই জন্য সিল ব্যবহার করা হতো নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখে নেবো দ্য ডিস্টিংগুইজ ফিচার অফ হরপ্পান সিভিলাইজেশান ইজ অর্থাৎ এই যে হরপ্পা সিভিলাইজেশান বা সিন্ধু সভ্যতার সব থেকে ডিস্টিংগুইস ফিচার অর্থাৎ সব থেকে আলাদা রকমের বৈশিষ্ট্য কোনটি কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টাউন প্ল্যানিং অ্যান্ড ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নগর পরিকল্পনা এবং নিকাশি ব্যবস্থা এই জিনিসটাই কিন্তু অন্যান্য সভ্য ও স মানে সভ্যতা থেকে হরপ্পা সভ্যতাকে একদম ডিস্টিংগুইশ করে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টিন আমরা দেখব ডিউরিং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান পিরিয়ড দ্য ডোমিনিয়েন্ট নাম্বার ইউজড ফর ওয়েটস অ্যান্ড মেজার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনকমন কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশানে হচ্ছে কোন নাম্বারের ওপর ভিত্তি করে ওয়েট এবং মেজারগুলো বা পরিমাপকগুলো করা হতো কোশ্চেন নাম্বার ফরটিনের সঠিক উত্তরে যাবে অপশান ডি ষোলো অর্থাৎ এই ষোলো মাত্রার ওপর ভিত্তি করে তাদের ওয়েট ওজন এবং পরিমাপগুলো কিন্তু করা হতো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখে নিই দ্য টুলস অ্যান্ড ওয়েপন্স অফ হরপ্পান সিভিলাইজেশান ওয়ার মোস্টলি মেড অফ অর্থাৎ হরপ্পান সিভিলাইজেশানের যে সমস্ত টুলসগুলো পাওয়া গিয়েছে এবং অস্ত্র শস্ত্রগুলো পাওয়া গিয়েছে সেইগুলো বিশেষত কি দিয়ে তৈরি হতো তো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের অপশানগুলো দেখো স্টোন অ্যান্ড কপার কপার ব্রোঞ্জ অ্যান্ড আয়রন কপার টিন অ্যান্ড ব্রোঞ্জ অ্যান্ড স্টোন অ্যান্ডলি তো আমরা সকলেই জানি সিভিলাইজেশন সিভিলাইজেশান লিপ্ত সরি ত্রাম্ব প্রস্তর যুগের তো কপার থাকবে এবং তখন টিনও আবিষ্কার হয়ে গিয়েছে এবং কপার এবং টিন মিলে কি তৈরি হয় যেটা হচ্ছে তৈরি হয় সেটা হচ্ছে ব্রোঞ্জ তো সঠিক উত্তর হবে অপশান সি কপার টিন অ্যান্ড ব্রোঞ্জ এই তিনটে জিনিস দিয়ে কিন্তু মেনলি তাদের টুলস এবং ওয়েপনস তৈরি হতো নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন দ্য ডোমেস্টিক অ্যানিমেলস অফ পিপিল অফ হরপ্পান সিভিলাইজেশান ওয়ার অর্থাৎ হরপ্পা সিভিলাইজেশানে তাতে গৃহপালিত পশুগুলি কোনগুলো ছিল কোশ্চেন নাম্বার সিক্সটিনের অপশানগুলো একটু দেখো আমি একটু সময় দিলাম ক্যামেল অক্সেন বাফেলো পিগ অপশান বি গোট অক্সেন পিক বাফেলো অপশান সি বাফেলো শিপ ডগ পিক এবং অপশান ডি অক্সেন এলিফ্যান্ট হর্স পিক তো যে যেখানে দেখো ক্যামেল উঠকে কিন্তু গৃহপালিত পশু নয় তো অপশান এ বাদ ঠিক আছে তারপর অপশান সিটা দেখো বাফেলো শিপ ডগ অ্যান্ড পিগ এইটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বাফেলো শিপ ডগ অ্যান্ড পিগ এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তারপর এবং অক্সেন কিন্তু তাদের গৃহপালিত পশু ছিল না যেই কারণে অপশান বিটা হলো না ঠিক আছে এবং অপশান ডিতে দেখো এলিফ্যান্ট এবং হর্স রয়েছে এটাও কিন্তু হবে না নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন আমরা দেখব হুইচ অব দ্য ফলোয়িং হরপ্পান সাইড নট প্রেজেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ হরপ্পান কোন সাইট আমাদের ভারতবর্ষে এখন অবস্থিত নয় যেটা এখন পাকিস্তানে চলে গিয়েছে কোশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সকলেই বুঝতে পেরে গিয়েছিল অপশান সি মহেঞ্জোদারো অ্যান্ড হরপ্পা এই মহেনজোদারো এবং হরপ্পা এখন বর্তমান পাকিস্তানে অবস্থিত রয়েছে এবং বাদ বাকি লোথাল রোপার বানুয়ালি রোপার এবং লোথাল এবং কালীবঙ্গান এইগুলো আমাদের ভারতবর্ষের রাজস্থান এবং গুজরাট অঞ্চলে এবং কিছুটা হরিয়ানা অঞ্চলে কিন্তু অবস্থিত রয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন আমরা দেখব দ্য সিলস ফাউন্ড অ্যাট মহেনজদারো ইজ সিমিলার টু দ্য সিলস ফাউন্ড অ্যাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বহুবার পরীক্ষায় এসেছে অর্থাৎ যে শিল মহেনজদারোতে খুঁজে পাওয়া গেছে এবং সেই রকম একই রকমের শিল অন্য একটা দেশেও কিন্তু খুঁজে পাওয়া গেছে সেই দেশটা কোথায় বা কোন দেশ কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুমেরিয়া সুমের সুমেরের যে সভ্যতা ছিল সেই সুমের সভ্যতাতে কিন্তু এই মহেনজদারো বা হরপ্পার বা ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনের একটা সিল পাওয়া গিয়েছে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মহেঞ্জোদারো বা হরপ্পার সভ্যতার সাথে কিন্তু এই সুমেরীয় সভ্যতার কিন্তু একটা বাণিজ্যিক বা ব্যবসা বাণিজ্যিক লেনদেন চলতো নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার নাইনটিন দ্য ভ্যালি হাউজেস ওয়ার বিল্ড অফ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই সহজ কোশ্চেন অর্থাৎ ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনের ঘর বাড়িগুলো কী দিয়ে তৈরি ছিল কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ব্রিক্স শুধু ব্রিক্স নয় সেটা হয়ে যাবে পাক্কা ব্রিক্স সি এ পাক্কা ব্রিক্স পাক্কা ব্রিক্স মানে হচ্ছে পোড়া মাটির তৈরি পোড়া মাটির ইটের তৈরি ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখব হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এজ ইজ রিলেটেড টু ইন্ডাসভ্যালি সিভিলাইজেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার পরীক্ষা এসেছে ডাব্লু বিসিএসএ অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতাটা কোন যুগের সভ্যতা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চ্যালকোলিটিক এজ চ্যালকোলিটিক এজ অর্থাৎ প্রস্তর যুগের সভ্যতা যার বয়স হচ্ছে আঠাশশো থেকে তেরোশো বিশি ঠিক আছে তেরোশো বিশি এখানে এটা বেশি হয়ে গেছে এখানে একটা জিরো বেশি হয়ে গেছে নেক্সট আমরা দেখবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা দেখে নেবো টোয়েন্টি ওয়ান কী বলছে দ্য গ্রেট বাথ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান ওয়াজ ডিসকোভার্ড ইন অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কোন সাইটে সব থেকে বড়ো স্নানাগার পাওয়া গিয়েছে তো কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইজি কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মহেঞ্জোদারো মহেঞ্জোদারোতে গ্রেট বাদটা পাওয়া গিয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু মহেঞ্জো দারো ইজ অলসো কল্ড অ্যাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ডাব্লু বিসিএসের প্রতিটা অল্টারনেট ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা এসছে অর্থাৎ মহেঞ্জো দারো এই সাইটটার বা এই শহরটার অপর একটি নাম কী বা অন্য কোন নামে একে ডাকা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক উত্তর হয়ে যাবে মাউন্ট অফ ডেড মাউন্ট অফ ডেড বা মৃতে স্তূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আমরা দেখবো আইডেন্টিফাই দ্য সাইট হোয়াই দ্য গ্রেট গ্র্যানারি অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান ওয়াজ ফাউন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইখানে কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন এবং অনেকেই ভুল করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মহেন্জোদারো অর্থাৎ এখানে কী বলেছে গ্রেট গ্যানারি সব থেকে সব থেকে বড়ো গ্র্যানারি কোথায় খুঁজে পাওয়া গেছে মহেনজোদারোতে যদি কোশ্চেনটা হতো সব থেকে বেশি সংখ্যক গ্র্যানারি কোথায় খুঁজে পাওয়া গেছে সেটা হয়ে যেত হরপ্পাতে এইখানেই কোশ্চেনটা ট্রিক তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দ্য ফেমাস ফিগার অফ এ ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সাবেশন অফ মহেন্দ্র দার ওয়াজ মেড আপ অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার ডাব্লিউ এ এসেছে এবং এই কোয়েশনটা কিন্তু সকালবেলা আমরা আলোচনা করেছি অর্থাৎ ফেমাস ফিগার অফ ড্যান্সিং গার্ল একটা বিখ্যাত একটা নর্তকীর মহিলার কিন্তু মূর্তি পাওয়া গেছে মহেন্দ্র দ্বারো থেকে সেটা কি দিয়ে তৈরি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রোঞ্জ ব্রোঞ্জ দিয়ে কিন্তু সেটা তৈরি ছিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য স্টোন এজ পিপিল হ্যাড ফার্স্ট ডোমেস্টিক অ্যানিমেল অর্থাৎ স্টোন এজ সব থেকে প্রথম ডোমেস্টিক অ্যানিমেল কোনটি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডগস অর্থাৎ কুকুর ছিল প্রস্তর যুগের মানুষদের প্রথম ডোমেস্টিক অ্যানিমেল তারপরে ধীরে ধীরে হয়েছিল সিপ অর্থাৎ ভেড়া এবং তারপরে হয়েছিল কাউ এবং সর্বশেষে পোষ মানে কিন্তু ঘোড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো আজকে আমরা গুড নাইট সিরিজে সকালবেলা যে আমরা নটার সময় আজকে সকালবেলা টেকনিক্যাল প্রবলেমে নটার সময় ভিডিওটা আপলোড হয়নি এগারোটার সময় আপলোড হয়েছে কিন্তু নর্মালি নটার সময় আপলোড হয় ইন্ডাসালি সিভিলাইশনের কিন্তু কমপ্লিট থিওরি ক্লাসটা করেছিলাম সেই থিওরি ক্লাসের ওপর কিন্তু আমরা গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসি কেউ কিন্তু করে ফেললাম আমাদের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হচ্ছে ধীরে ধীরে এবং আমাদের টার্গেট দু মাসের মধ্যে গোটা ডাবলিউ সিলেবাসটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করব ওকে যতদিন এই পোস্টপনটা রয়েছে এক্সামটা তো ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ Um... Uh. অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য কিন্তু একটা মেগা ইবুক চলে এসছে যাতে পাবে তোমরা মডার্ন হিস্ট্রির ওপর দু হাজারটা এমসি কোনো কোশ্চেন কিন্তু এর বাইরে আসবে বলে আমার মনে হচ্ছে না কেননা খুব সুন্দর করে কন্টেন্ট ভিত্তিক টপিক ভিত্তিক এমসি কিউগুলো রাখা হয়েছে প্রতিটা টপিকের ওপর আলাদা আলাদা করে কিন্তু একশোটা করে এমসি কিউ প্রিলিমিনারি এবং মেন আলাদা আলাদা করে প্রতি দশ বছরের প্রিভিয়াস দশ বছরের এমসি কিউ অ্যান্সার অ্যান্সারের সাথে দেওয়া রয়েছে এবং সবার শেষে এখানে দেখতে পাচ্ছ তোমরা হাজারটা এমসি কিন্তু topic vedic প্র্যাকটিসের জন্য দেয়া রয়েছে দাম খুবই স্বল্প মাত্র নিরানব্বই টাকা রাখা হয়েছে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেইখান থেকে পারচেস করে ফেলো এবং ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের আমাদের লিঙ্ক পাবে সেই টেলিগ্রাম চ্যানেলে আজকের ভিডিওর যে পিডিএফটা সেটাও কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে তোমরা কতগুলি সঠিক উত্তর করতে পারলে এবং বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকানটি কিন্তু প্রেস করে রাখো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তো আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট দিন দেখা হচ্ছে গুড নাইট বাই